হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে আপনারা আমাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই উপলক্ষে আপনাদের একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, যে ভিডিওটা নাকি দেখলে আপনারা খুব খুব ভালো লাগবে আপনাদের কাছে, ঠিক আছে? তো এই ভিডিওটার মূল যে থিমটা, এটা হচ্ছে গিয়ে অল রাউটার ওয়াইফাই সেটিংস, ঠিক আছে? যত রাউটার আছে সব রাউটারের সেটিংস, ঠিক আছে? বলতেছিলাম অল ওয়াইফাই রাউটার সেটিংস। তো ফার্স্ট আমি প্রথম টিপ লিঙ্ক দিয়ে শুরু করি। তো আসলে অনেকে আমরা জানি না যে টিপ লিঙ্কের মূলত ডিফল্ট আইপি অ্যাড্রেসটা কি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, ডিফল্ট আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1, এটা হচ্ছে টিপ লিঙ্কের ক্ষেত্রে, ওকে? আর এটা ইউজার নেম পাসওয়ার্ড কি, ডিফল্ট অবস্থা এটা অনেকেই কেউ জানে না, ঠিক আছে? এটা ডিফল্ট অবস্থায় পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম হবে হচ্ছে অ্যাডমিন টু অ্যাডমিন, ওকে? আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে ডি লিঙ্ক। এখন ডি লিঙ্ক সাধারণত অনেকে ভুল করে থাকে, কি ভুলটা করে থাকে আমি বলি, সেটা হচ্ছে কি, সাপোজ মনে করেন যে আপনারা ডিফল্ট অবস্থায় যখন একটা নতুন রাউটার কিনে নিয়ে আসেন ডি লিঙ্কে, তখন এটা যখন সেট আপ করেন আপনারা নিজে, ঠিক আছে, তখন অনেকে এই জিনিসটা ভুল করে, এই আইপি অ্যাড্রেসটা দেওয়ার পর তারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভুল করে। তো আসলে ডি লিঙ্কের যে ইউজার নেম পাসওয়ার্ডটা এটা কিছুই না, ঠিক আছে? এটা জাস্ট ওই যে সেম আইপি অ্যাড্রেসটাই হবে, ওই টিপি লিঙ্কের যে আইপি অ্যাড্রেসটা এটাও সেম আইপি অ্যাড্রেস, আর ইউজার নেম দেওয়াই থাকে অলরেডি, আর পাসওয়ার্ড দিতে হবে না। সরাসরি আপনারা লগ ইনে ক্লিক করবেন, অটোমেটিকলি সে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডি লিঙ্কের। আরেকটা রাউটার যেটা হচ্ছে নেটগিয়ার, নেটগিয়ারের ডিফল্ট অবস্থায় আইপি অ্যাড্রেসটা অনেকেই জানে না, ঠিক আছে? নেটগিয়ারের যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে গিয়ে 192.168.1.1, ঠিক আছে? এটা হচ্ছে নেটগিয়ারের আইপি অ্যাড্রেস। তো নেটগিয়ারের যে ইউজার নেম পাসওয়ার্ড এটা অনেকেই জানে না, আসলে অনেকে ভুল করে থাকে। তো নেটগিয়ারের যে আইপি অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেসের যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, ওকে? আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, সবসময় মনে রাখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড, অ্যাডমিন অ্যাডমিনই, ওকে? আচ্ছা, তারপরে আছেন হচ্ছে মাইক্রোসিস। মাইক্রোসিস এটা নতুন বের হয়েছে, তো এই রাউটারটা আসলে অনেক ভালো কনফিগারেশন, ভিতরে অনেক সুন্দর, আমি নিজেও এটা ইউজ করছি, দেখছি খুব ভালো লাগে এটা, ঠিক আছে? তো এটা এইটার যে আইপি অ্যাড্রেস আছে সেটা হচ্ছে গিয়া 192.168.1.1, এটাও সেম নেটগিয়ারের মতোই আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে মাইক্রোসিস। আর এটার ইউজার নেম পাসওয়ার্ড হবে হচ্ছে, এটা কি কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগে না, এটা সাধারণত অটোমেটিকই আপনাকে একটা সামনে পেজ দিয়ে দিবে, আপনি কি দিতে চাচ্ছেন, আপনার যে রাউটার লগইন পেজটা সেটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা সে অটোমেটিক দেখায় দিবে, ওকে? আচ্ছা, তারপরে আসলে হচ্ছে ইডিম্যাক্স। ইডিম্যাক্স আসলে খুব ভালো রাউটার, ইডিম্যাক্সের যে রাউটার এটা হচ্ছে গিয়ে উত্তরা রাজকুমার সিয়ালের 5 ফ্লোর, ঠিক আছে? দোকান নাম্বার হচ্ছে 626 নেটওয়ার্ক বাজার উত্তরা, এখান থেকে আপনারা সবসময় রাউটারগুলো কিনবেন। ওদের প্রোডাক্টগুলো খুব ভালো, আর ওদের মাল খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় খুব কম দামে, খুব কম খরচে, এই দোকান থেকে আপনারা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম এটা হচ্ছে ইডিম্যাক্স। ইডিম্যাক্সের আইপি অ্যাড্রেসটা কি, এটা কিন্তু অনেকেই জানেন না। তো ইডিম্যাক্সের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.2.1, ওকে? 2.1 সবসময় মনে রাখবেন। আর এটার ইউজার নেম পাসওয়ার্ড, এটার ইউজার নেম পাসওয়ার্ড অনেকেই জানে না, এটা ঠিক না? এটা ইউজার নেম পাসওয়ার্ড অনেকেই জানে না। তো এটার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে, উপরে হচ্ছে কি আপনার অ্যাডমিন, ওকে? আর নিচে পাসওয়ার্ড দেবেন হচ্ছে 1234 1234, এটা হচ্ছে গিয়ে আপনার ইডিম্যাক্স। আচ্ছা, আরেকটা রাউটার হচ্ছে জাইসেল। জাইসেল রাউটার সাধারণত বেশিরভাগ কেউ ব্যবহার করে না, তারপর আমি আইপি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তো জাইসেলের যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে গিয়ে 192.168.1.254, ঠিক আছে? 254 আবার বলে দিচ্ছি, 192.168.1.254, এটা হচ্ছে এই জাইসেল যে রাউটারটা, ওই রাউটারের আইপি অ্যাড্রেস, ওকে? ভিউয়ার্স, যে লাস্ট যে রাউটারটার কথা বলবো সেটা হচ্ছে কি আসুস। আসুস হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড, এটা তো সবাই জানেন, ঠিক আছে? আসুসের যে রাউটারগুলো, এটার কনফিগারেশন ভালো, আর আসুস মূলত খুবই ভালো রাউটার, যদি এটা কিনতে পারেন তাহলে অনেক ভালো। আমি বল দিই, আসুসের ওয়ারেন্টি না যে রাউটারটা, এটা সম্ভবত আপনার এই 1800 টাকার মতো বা 1700 টাকার মতো, তবে এখন কোম্পানিরা নতুন একটা আর প্রোডাক্ট বের করছে আসুসের ডুয়েল এন্টি না, সম্ভবত 1700 টাকা করে। আমার একটা ক্লায়েন্ট কিছুদিন আগে কিনে নিয়ে আসলো, আমি রাউটার সেট আপ করতে গেছি, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে ভাই আমি তো 1700 টাকা দিয়ে কিনছি, ডুয়েল এন্টি না, এটা খুবই খুবই সারপ্রাইজ আসলে। এটা কিন্তু আসলে আগের দাম অনেক বেশি ছিল, ওয়ান এন্টি না দাম ছিল প্রায় 2200 টাকার মতো, আর ডুয়েল এন্টি না দাম ছিল 4800 টাকার মতো, এখন তারা দাম কমাই দিছে যেহেতু মার্কেট ধরতে হবে। আচ্ছা ভিউয়ার্স, আরেকটা বিষয় নিয়ে আমি আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো,
সেটা হচ্ছে গিয়ে আপনারা ক্রমশই অনেকেই অনেকেই ভুল করে থাকেন। সাধারণত যারা নেট লাইন নেন, অনেক সময় দেখা গেছে আপনারা এই যে ইন্টারনেটে প্রবলেম হইলে, সাপোজ ইন্টারনেটে প্রবলেম হইলে আপনারা রাউটারটাকে অন অফ করেন বা কেবলটা খুলে আবার লাগান। সাধারণত এই বিষয়টা আপনারা অনেকেই ভুল করে থাকেন। তো অনেক সময় ইন্টারনেট কানেকশন আপনার প্রবলেম হয়, আপনারা অফিসে ফোন দেন অথবা আপনারা নিজেরাই রাউটারটাকে অন অফ করেন, বা যে ইউটিউবে কেবলটা আপনার রাউটারে লাগছে ওই রাউটারের ইউটিউবে কেবলটা খুলে আবার লাগান। তো এই সময় যে ভুলটা সবাই করে থাকেন সেটা হচ্ছে গিয়ে আপনারা সাধারণত দেখবেন একটা রাউটারের পাঁচটা পোর্ট থাকে, পাঁচটা পোর্ট, পাঁচটা পোর্টের মধ্যে একটা থাকে হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট যেটাতে আপনার ইনপুট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনেটের পোর্ট। এটা হচ্ছে সাধারণত অনেকেই অনেক রাউটারে ইন্টারনেট লেখা থাকে, আবার অনেক রাউটারে লেখা থাকে ওয়েন, মানে WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এটা দিয়ে আপনার যে ইন্টারনেটটা এটা ইনপুট হচ্ছে। তো আপনারা অনেক সময় ভুল করে এটা ল্যান করে লাগায় রাখেন, যার কারণে আপনারা লাইন পান না, শুধু শুধু অফিসে ফোন দিয়া এই ফোন দিয়ে বলেন যে ভাই আমি লাইন পাইতেছি না, এই সমস্যা ওই সমস্যা, শুধু শুধু আমাদেরকে নিয়ে আবার আমরা ঠিক করে দিই, ওটা ঠিক মতো লাগাইলে লাইনটা চলে আসে। তো এই এই ভুলটা সাধারণত অনেকেই করে থাকেন। তো এই ভুলটা আসলে আমি দোয়া করি যে কেউ করবেন না, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনারা লাগানোর আগে অবশ্যই ইন্টারনেট যে পোর্টটা এটা দেখে নেবেন, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে এই নেট প্রবলেম হলে আপনারা অনেক সময় রাউটারটা অন অফ করলে রাউটার এই নেটটা চলে আসে। এটা হচ্ছে মূলত যে ডিভাইসটা আপনি ইউজ করেন ওই ডিভাইসটা মূলত হ্যাং করে, ঠিক আছে। এটা অনেক সময় বজ্রপাতের কারণেও এটা রিসেট হয়ে যেতে পারে, বজ্রপাতের কারণে এটা হ্যাং করতে পারে। আবার অনেক সময় দেখা গেছে মানে কারেন্টের যে ভোল্টের পাওয়ার, ওই পাওয়ার কারেন্টের পাওয়ার আপ ডাউন করার কারণেও এটা হতে পারে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে রাউটারের আরও কিছু সেটিংস দিব, যে সেটিংসগুলো নাকি আপনারা জানেন না, ঠিক আছে। ওই সেটিংসগুলোর বিষয় নিয়ে পরবর্তী যে নেক্সট ভিডিও করবো ওই ভিডিওতে আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আশা করি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসি, আসসালামু আলাইকুম।